কৃষকদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সভা করছি, কারণ রাজ্যে যে সরকার চলছে তারা 2018 নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে স্থায়ী সমাধান করবেন, চাকরির ব্যবস্থা করবেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আমাদেরকে চাকরির ব্যবস্থা করবেন, মানবিকতা দেখাবেন, কিন্তু এখন পর্যন্ত উনাদের মানবিকতা দেখাতে পারেননি। এবং রাজ্যে যে মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বিপ্লব কুমার দেব, তিনি আমাদেরকে ডেকে নিয়ে কথা বলেছিলেন যে দু এক মাসের মধ্যে আমাদেরকে চাকরি ফেরত দেবেন, আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন, চাকরির স্থায়ী ব্যবস্থা করবেন 2020 তেসরা অক্টোবর বলেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে ওনারা তো প্রতিশ্রুতি পালন করেননি, উল্টো আমাদের 10,300 শিক্ষকদের যে গণ অবস্থান চলছিল সিটি সেন্টারের সামনে 51 দিনের মাথায় আমাদের টেন্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের উপর অকথ্য অত্যাচার, লাঠি পেটা, জল কামান, টিয়ার গ্যাস থেকে শুরু করে শতাধিক শিক্ষক শিক্ষিকারা উন্ডেড হয়েছেন, আপনারা দেখেছেন, রাজ্যবাসী দেখেছেন। কিন্তু এই সরকারের যে মুখ্যমন্ত্রী, উনি বদল হয়েছেন, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, উনাকে আমরা জেএমসি থেকে আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু উনি আমাদের সঙ্গে দেখা করেননি। এখন তিনি প্রার্থী আছেন, তারপর আমরা বলবো যে উনারা এর মধ্যেই যেন আমাদের শিক্ষকদের স্থায়ী সমাধান করেন, আমাদের চাকরির ব্যবস্থা করেন, উনাদের প্রতিশ্রুতি পালন করেন। যদি না করেন তাহলে কিন্তু আমরা ধরো আন্দোলন করব, রাজ্য জুড়ে ধরো আন্দোলনে নামব। আমরা 10,300 শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমাদের পেটে লাঠি মেরেছে, আমাদের 10,300 শিক্ষকদের অন্ধকারে ঠেলে দিয়েছে জীবন, আমাদের বাচ্চাগুলির জীবন অন্ধকারে ঠেলে দিয়েছে, এখন পর্যন্ত তাদের অমানবিকতার সিদ্ধান্তের ফলে আমাদের 134 জন শিক্ষক মারা গেছেন, পরিবারগুলি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, আমাদের জীবন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। আমরা বলবো যে আমাদের সময় এসেছে যে শিক্ষকরা যেন ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দেন, যারা আমাদের পেটে লাঠি মেরেছেন, যারা আমাদের জীবন অন্ধকারে ঠেলে দিয়েছেন, অন্তত তাদেরকে যেন একটিও ভোট না দেন, বাকি যাদেরকে দেবেন ওনাদের ব্যক্তিগত স্বাধীনতা অন্যদেরকে দিন, কাউকে দেওয়ার জন্য আমরা বলবো না। কিন্তু আমরা বলবো যারা আমাদেরকে লাঠি পেটা করেছেন, জলকামান দিয়েছেন, উন্ডেট করেছেন শতাধিক শিক্ষক, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেননি। গতকালকে এসেছে হিমন্ত বিশ্ব শর্মা। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল, আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান, ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স এনএস রোড আগরতলা।